হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। জনপ্রিয় অনলাইন চ্যানেল techzoom.tv আয়োজিত অনলাইন প্রোগ্রাম ক্যারিয়ার পাসওয়ার্ডে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকে আমাদের পর্বে অতিথি হিসেবে আছেন এমন একজন যিনি সবার চেয়ে একটু ভিন্ন, কারণ আমরা প্রত্যেকেই ছোটবেলা থেকে নিজেদের ভিতরে অনেক অ্যাডভেঞ্চার নিয়ে আমরা চিন্তা করি এবং আমরা যেতেও চাই, কিন্তু বড় হবার পর যখন বাস্তব জীবনে চলে আসি তখন আর আসলে অ্যাডভেঞ্চারটাকে আমরা টিভির সেই চার বক্সের ভিতরেই দেখি। কিন্তু যারা প্রতিনিয়তই জীবনকে তাদের অ্যাডভেঞ্চার বানিয়ে ফেলেছেন এবং অ্যাডভেঞ্চার নিয়ে থাকতে পছন্দ করেন, সেরকমই একজন মানুষ যিনি কিছুদিন পূর্বে মিশন হিমালয় নামক একটি চমৎকার প্রোগ্রাম সমাপ্ত করেছেন সফলভাবে এবং বাংলাদেশের জন্য একটি অর্জন নিয়ে এসেছেন। তিনি আর কেউ নন, বাংলাদেশে অ্যাডভেঞ্চার সংগঠন রোফোরের প্রতিষ্ঠাতা প্রশিক্ষক জনাব মহিউদ্দিন মাহি। তো আজকে মহিউদ্দিন মাহি ভাইয়ের কাছ থেকে জানবো এক অন্যরকম একটা ক্যারিয়ার, যা অ্যাডভেঞ্চার নিয়ে কাজ করতে পছন্দ করেন, যারা অ্যাডভেঞ্চার নিয়ে কৌতূহলী তাদের জন্য চমৎকার কিছু দিক নির্দেশনা দিবেন। তো আসুন আমরা আমাদের আজকে অতিথির সাথে সেই গল্পটাই করছি। তো মহিউদ্দিন মাহি ভাই কেমন আছেন? অনেক ভালো আছি, ধন্যবাদ জিশান। তো ভাই, আমরা আসলে অনেকে দেখা যাচ্ছে যে ক্যারিয়ার নিয়ে অনেক বেশি দুশ্চিন্তে থাকে, কেউ জব, কেউ ব্যবসা এবং বিভিন্ন রকম। তো আপনি যে একটা ভিন্ন মাত্রায় একটা সেক্টর নিয়ে ক্যারিয়ার করছেন, যেটা নিয়ে অ্যাডভেঞ্চার করছেন, এবং সাধারণত আমরা টিভিতে ন্যাশনাল জিওগ্রাফি এবং ডিসকভারি চ্যানেলে যেগুলো দেখি, তো এই যে একটা অ্যাডভেঞ্চার একটা সেক্টর নিয়ে ক্যারিয়ার গড়ে তুলছেন, এই ধারণাটা বা এই স্বপ্নটা কখন থেকে শুরু হলো? সত্যি কথা বলতে অন্য সব মানুষের মতো আমারও ফ্রাস্ট্রেশন টাইম গিয়েছে। আমিও প্রায় বছর দুয়েক ইনডিসিশনে ভুগেছি যে জব করব না, বিজনেস করব না, কি করব লাইফে। তো অনেক সমস্যা যখন দিয়েছি তখন আসলে অ্যাডভেঞ্চার আমার অনেক পছন্দ ছিল। আর বাংলাদেশে সত্যি কথা বলতে অ্যাডভেঞ্চার নিয়ে কাজ করার এরিয়া খুবই কম, বিদেশে বাইরে অনেক এটার ক্রাইটেরিয়া অনেক বেশি, কারণ ওখানে অ্যাডভেঞ্চার করার মানুষের মানসিকতা অনেক বেশি আছে, কিন্তু বাংলাদেশে এটা শুরু হয়েছে মাত্র। তো এটা রিস্ক ছিল, এখনও অনেক রিস্ক আছে, ফাইট করছি, কষ্ট হচ্ছে। বাট বাংলাদেশে যেহেতু অনেক বন জঙ্গল আছে এবং বাংলাদেশে অনেক মানুষ আছে যারা ইয়াং এনার্জি আছে যারা পাহাড়ে উঠতে চায়, তো তাদের দেখে আমার আসলে এইখানে ড্রাইভ দিতে ইচ্ছে হলো যে তাদের জন্য কিছু করা উচিত, এবং তখনই এই রোফোরকে ডেভেলপ করা এবং তাদেরকে নিয়ে কাজ করা। এবং ধীরে ধীরে দেখলাম যে না, এটাকে একটা ক্যারিয়ার হিসেবে গড়ে তোলা যায়। তো সেই ক্ষেত্রে আর কি নিজের ফাইটটাকে এখানে নিয়ে আসলাম আর কি। তো আমরা আসলে মানে হিমালয় বলতে যেটা বুঝি যে সেটা হচ্ছে যে অন্যান্য পাহাড়ের মতো একটি পাহাড়, কিন্তু হিমালয়কে আপনার দৃষ্টিতে আপনি কীভাবে দেখেন? কারণ আমরা কবি সুকান্তের কবিতায় পেয়েছি হিমালয়, আমরা জনপ্রিয় সঙ্গীত শিল্পী খালিদ উনার গানেও শুনেছি হিমালয়। তো বিভিন্ন জন মানুষ হিমালয়কে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, বাট আপনার দৃষ্টিতে হিমালয়কে আপনি কীভাবে দেখেন? আমার দৃষ্টিতে হিমালয়টা একটু বড়ই, এটা একটা স্বপ্ন। আর সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় হিমালয় জীবন্ত একটা জিনিস, যার কাছে গেলে জীবনের অনেক ধরনের সলিউশন বের হয়ে যায়। যদি আপনি ফ্রাস্ট্রেটেড হন বা যে কোনো জিনিস, আপনার যে কোনো মানসিকতা যেরকমই থাকুক না কেন, আপনি কাজ করতেছেন প্রতি মাসে, দেখেন আপনি চার দিন বাদে প্রতিদিনই অফিসে যাচ্ছেন, বাসায় আসতেছেন, এবং চার দিন শুক্রবার ঘরের বাজার করতেছেন, বিভিন্ন কাজ করতেছেন, তারপরে ঘুমাচ্ছেন, এর বাইরে কিছু নাই। এভাবে করতে করতে কিন্তু একটা মানুষের ফ্রাস্ট্রেশন চলে আসতে পারে লাইফে, এবং জীবন থেকেও একটা উদ্দেশ্য হারিয়ে যেতে পারে। তখন আমার মতে যে আপনি যদি একটু হিমালয়ের পাশে যান, হিমালয়ের সাদা বরফ এর পাশে যান বা ওখানকার মানুষদের সাথে একটু মিশেন, তাহলে আপনি দেখবেন যে আপনার স্ট্রেস যেগুলো আছে সব উধাও হয়ে যাবে। এবং আমার মনে হয় যে হিমালয়টা একটা সাজেশন দেয়, একটা গাইডলাইন দেয়, মানুষের মনটাকে ফ্রেশ করে দেয়। তাই আমার কাছে মনে হয় এটা একটা জীবন্ত জিনিস, এবং আমার কাছে অনেক অনেক সমস্যার সমাধান নিয়ে বসে থাকে ওখানে। চমৎকার। কিন্তু আমি আপনাকে যে প্রশ্নটা করতে যাচ্ছি যে অনেকে দেখা যাচ্ছে যে এখন চায় যে তার জীবনটা একটু ভিন্ন মাত্রায় হোক, তো ক্যারিয়ার হিসেবে এই যে এই অ্যাডভেঞ্চার সংগঠনের সাথে কাজ করা এবং হচ্ছে এই যে আপনার বিভিন্ন জায়গায় যে দুর্যোগপূর্ণ অবস্থায় নিজেকে গড়ে তোলা, এতে কি কেমন রিস্ক? সত্যি কথা বলতে ক্যারিয়ার হিসেবে যদি আপনি অ্যাডভেঞ্চার এখনই ড্রাইভ দিতে চান, এখন আমাদের বাংলাদেশে এরকম প্ল্যাটফর্মটা তৈরি হয়নি, বাট আমি যেটা কাজ করে যাচ্ছি এটা একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছি। আশা করি বছর দুয়েকের মধ্যে এটা একটা প্ল্যাটফর্ম করতে পারবো আমি, যেখানে বেশ কয়েকজন, তাদের অন্য কোনো চিন্তাভাবনা করতে হবে না, তাদের আর্নিং সোর্স নিয়ে চিন্তাভাবনা করতে হবে না, তারা এই অ্যাডভেঞ্চার নিয়ে থাকতে পারবে। মানে অ্যাডভেঞ্চার এই সেক্টরটাও আর্নিং সোর্স হিসেবে বহুল প্রচলিত হবে? হ্যাঁ, ইনশাল্লাহ আমার চেষ্টা আছে সেটাই, অ্যাডভেঞ্চারের মাধ্যমে আর্নিং সোর্স ডেভেলপ করা। আপনার এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি?
রোপফোর্নি আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমরা আসলে বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিতে মোট কথা সেফটিটা অনেক ইম্পর্টেন্ট। সবার প্রথমে সব ধরনের সেফটি ইকুইপমেন্ট ইউজ করতে হয় এবং সেগুলোর জন্য টেকনিক্যাল নলেজের প্রয়োজন হয়। আমাদের এখানে অনেকেই বাংলাদেশে অ্যাডভেঞ্চার করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, পাহাড়ে যাচ্ছে, বনে জঙ্গলে যাচ্ছে, বাট দেখা যাচ্ছে যে না জেনে যাচ্ছে। তো আমার মানে ভবিষ্যৎ পরিকল্পনা তাদের সাথে এই নলেজগুলি শেয়ার করা, এবং ফিউচারে আমাদের মানুষ অনেক মানুষ আছে বাংলাদেশে, এবং শেয়ার করতে করতে আমার এক জীবনে সম্ভব না সবার সাথে শেয়ার করা। তো এরকম আরও অনেকজন মানুষ তৈরি করা যারা এই নলেজগুলি স্প্রেড করবে বাংলাদেশ সবার মাধ্যমে সবার কাছে, এবং এই অ্যাডভেঞ্চারটাকে সেফ এবং নিরাপদ করবে। কিছুদিন পূর্বে আপনি সফলভাবে সমাপ্ত করেছেন মিশন হিমালয়, তো যেটা নিয়ে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় লেখালেখি হচ্ছে, ডেইলি স্টার একটা চমৎকার প্রতিবেদন আসছে আপনাকে নিয়ে, 18 নিউজে, ইয়াং নাইটে আপনি কথা বলেছেন মিশন হিমালয় নিয়ে। তো আজকে আমাদেরকে মিশন হিমালয় সম্পর্কে কিছু বলুন। মিশন হিমালয় একটা স্বপ্ন ছিল রোফোরের। স্বপ্নটা এরকম যে বাংলাদেশে অনেক মানুষ পাহাড়ে যাচ্ছে এবং তাদেরকে মানে যেতে চাচ্ছে, বাট সবার কিন্তু দেখা যায় যে সেই আর্থিক সচ্ছলতা নাই, যে স্বপ্ন দেখে হিমালয় যাব বাট তারা পারতেছে না, ফ্যামিলির কারণে হোক, জবের কারণে হোক, বিভিন্ন জিনিসের কারণে হোক। তো আমরা চাচ্ছিলাম যে সেই ধরনের মানুষদেরকে নিয়ে আসা এবং তাদেরকে বোঝানো হোয়াট ইজ মাউন্টেনিয়ারিং, এবং মাউন্টেনে যেতে হলে কী কী লাগে, শরীরের স্টেমিনা কেমন লাগে এবং কী কী ইকুইপমেন্টের নলেজ লাগে। তো সেই নলেজগুলো আমরা 60 জন স্টুডেন্ট, ইয়াং ব্লাড যারা আসলে কোনো রকম পাহাড়ে যাওয়া আসা হয়নি, ইন্ট্রোডাকশন হয়নি, তাদেরকে নিয়ে আমরা একটা ওয়ার্কশপ করি, তাদের সাথে শেয়ার করি হোয়াট ইজ মাউন্টেনিয়ারিং, এবং সেখান থেকে আমরা 25 জনকে সিলেক্ট করি একটা ট্রেনিং ক্যাম্পের জন্য। সেই ক্যাম্পে তাদেরকে আমরা বিভিন্ন টেকনিক্যাল নলেজ শেয়ার করি, যে কীভাবে পাহাড়ে উঠতে হয়, কীভাবে নামতে হয়, কীভাবে বিপদে পড়লে রেস্কিউ করতে হয়, এবং তাদের এন্ডুরেন্স টেস্ট করি। সেখান থেকে আমরা 3 জনকে উইনার সিলেক্ট করি, যারা আমাদের সাথে এই মিশন হিমালয়ের সাথে অ্যাওয়ার্ড হিসেবে ফ্রি অফ কস্ট হিমালয় যেতে পারে। এটা হচ্ছে তাদেরকে একটা পর্বতের সাথে পরিচয় করে দেওয়া। এটা কত হাজার ফিট পর্যন্ত ছিল এই প্রোগ্রামটা? মিশন হিমালয় এবার যে পাহাড়টা ছিল আমাদের টার্গেট করেছিলাম ইয়ালা পিক, এটা লাংটাং রিজনে পড়েছে, এটা উচ্চতা ছিল 5525 মিটার। 5525 মিটার মানে ফিট কত? ফিটে যদি আমি হিসাব করি 18,100 ফিট। 18,100 ফিট, তো অসাধারণ। তো এখানে গিয়ে কখনো কি কোনো বিপদের সম্মুখীন হতে হয়েছে? এবার আমাদের কোনো বিপদের সম্মুখীন হতে হয়নি, কারণ আমাদের যে প্ল্যানিং ছিল এবং আমাদের যে ইকুইপমেন্ট ছিল সব কিছু নিরাপদ ছিল এবং পূর্ব পরিকল্পিত ছিল, সমস্ত কিছু পূর্ব পরিকল্পনা মতো হয়েছে, কোনো বিপদ হয়নি। আচ্ছা, চমৎকার চমৎকার। তো আমি আপনাকে একটা প্রশ্ন করছি, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন এই সেক্টরে, তো একজন মানুষ সে তার জীবনে যদি সে স্বপ্ন দেখে যে সে তার জীবনে এই সেক্টরে নিজেকে গড়ে তুলবে, তাহলে প্রথমে প্রাথমিক দিক নির্দেশনা হিসেবে কি করা উচিত? প্রাথমিকভাবে যেহেতু অ্যাডভেঞ্চারের জন্য আপনার শরীরটা ফিট থাকা অনেক জরুরি, তো প্রথমে আপনার শরীরকে ফিট করতে হবে, এবং এই ফিটনেসের জন্য যেই কাজটা করতে হবে, যে আপনার জীবনটাকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে, যে আপনি সারা রাত জেগে ফেসবুকিং করছেন বা সারা রাত জেগে মুভি দেখছেন এবং সকালে উঠতে পারছেন না, তাহলে আপনি এই সেক্টরে কখনোই আসতে পারবেন না। প্রথম ফাইটটা আমার মনে হয় এখানেই ঘুম থেকে ওঠা সকালবেলা এবং নিজেকে প্রস্তুত করা, নিজের শরীরকে প্রস্তুত করা। এরপরে যেটা হচ্ছে ফিটনেসটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যেটা করতে হবে, আপনি অ্যাডভেঞ্চারের অনেক সেক্টর আছে, আপনি কোন সেক্টরে যেতে চাচ্ছেন, আপনার ইন্টারেস্টটা কোন সেক্টরে, সেটাকে আগে আপনার লক্ষ্য স্থির করতে হবে এবং সেই বিষয়ে পড়াশোনা করা, ট্রেনিং নেওয়া এবং নিজেকে ওই অবস্থানে নিয়ে যাওয়া যেতে আপনি একটা টিমকে বলেন বা একটা নেশনকে, বাংলাদেশকে লিড দিতে পারেন এই অ্যাডভেঞ্চারের ক্ষেত্রে। যদি আপনি ওইভাবে তৈরি করতে পারেন, তাহলে বাংলাদেশে এই অ্যাডভেঞ্চার নিয়ে আপনি ক্যারিয়ার ইজিলি করতে পারবেন। চমৎকার। আচ্ছা, আপনি তো পুরান ঢাকার অধিবাসী। হ্যাঁ, পুরান ঢাকা। এই যে পুরান ঢাকা থেকে হিমালয়, এই যে একটা দূরত্ব এবং এই যে একটা স্বপ্ন বাস্তবায়ন, এবং আমি যতদূর জানি যে 2022-23 সালের ভিতরে আপনারও ইচ্ছে আছে যে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের চূড়ায় পদক্ষেপ রাখা, তো এই যে একটা স্বপ্ন পুরান ঢাকা থেকে হিমালয় পর্যন্ত, এই জার্নিটা কেমন ছিল? এই জার্নিটা অনেক অপেক্ষার ছিল, এটা অনেক বড় একটা জার্নি। তারপরে এই জার্নিটা খুব সহজ করে দিয়েছে আমাদের, এর মাঝখানে অনেকজন মানুষ ছিল যারা আসলে এই হিমালয়ের দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে গিয়েছে। তার মধ্যে আমি প্রথমেই বলতে চাই আমাদের যে পুরান ঢাকার মাওলাবক্স ট্রাস্টের, ওখানে আমরা একটা কোর্স করেছিলাম, সেই কোর্সে যে ছিল সে আমাদের খুবই প্রিয় একজন ব্যক্তিত্ব, উনি এখন নেই, বেঁচে নেই, ফৌজুল করিম তারা ভাই, সে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে, এবং তারও বন্ধু ছিল ইনামাল হক,
এবং এরপরে ধীরে ধীরে উনি তো মনে হয় প্রথম অ্যান্টার্কটিকায় গিয়েছিলেন বাংলাদেশ থেকে, অভিযাত্রী বাংলাদেশ থেকে ইনামাল হক, আর তিনি তার সাদা পাহাড়ের এবং অ্যান্টার্কটিকার সাদা বরফের ছবি দেখিয়েছেন, সেখান থেকে স্বপ্নগুলো আসলে বুনতে শুরু করেছে। এরপরে মুসা ইব্রাহিম ভাই, মুহিত ভাই, সজল ভাই, নিশাত আপু, এরকম অনেক মাধ্যম ছিল যাদের জন্য আমাদের আসলে এই পথগুলা খুব সহজেই আমাদের সহজ হয়ে গেছে। এখন আমরা নিজে একটু বড় হয়েছে, নিজের পথ নিজে দেখে নিতে পারছি। এখন রোফোরের মাধ্যমে আসলে আমরা চেষ্টা করবো 2022-23 আমি না যেতে পারি, রোফোরের কোনো একজন এভারেস্টের শিখরে উঠবে, এটা হচ্ছে আমাদের স্বপ্ন। চমৎকার, আপনার পুরো লাইফটা আসলে আমাদের কাছে মনে হচ্ছে যে একটা দিক নির্দেশনামূলক, যে একটা মানুষ যখন অনেকে চিন্তা করে যে তার জীবনকে, তার জীবিকা খুবই বেশি গুরুত্বপূর্ণ এবং সেই দিকেই নিজের ক্যারিয়ারটা গড়ে ওঠানো, তো সেক্ষেত্রে আপনি একটা ভিন্ন মাত্রা সেক্টরে আপনার ক্যারিয়ার গড়ে তুলেছেন এবং আপনি সফলতা অর্জন করেছেন, সেটা সত্যিকারই প্রশংসাজনক। তো ভিউয়ার্স, আমরা আজকে জানলাম একটা ভিন্ন মাত্রার ক্যারিয়ার। তো আমরা যারা খুব বেশি অ্যাডভেঞ্চার পছন্দ করি, আমি তাদেরকে দিক নির্দেশনা দিব যে আপনারা এরকম একজন সংগঠনের কাছ থেকে আপনার প্রশিক্ষণ নিন এবং আপনিও পারবেন আপনার পছন্দের ক্যারিয়ারটি বেছে নিতে। তো আজকে এ পর্যন্তই, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি সুলাইমান আহমদ জিশান, ভালো থাকুন, সুস্থ থাকুন, টেকজুম.টিভির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।